Hello, hello. Okay. Hello, hello, check. Hello.
তখনই হবে যখন আমরা আমাদের সমস্ত মন্দতা দূর করতে পারব অনুতাপের অশ্রু জলে, ভক্তি ভালোবাসার ধূপ চন্দনে সুরভিত করে তুলতে পারব আমাদের হৃদয় মন্দির। তবেই তো হবে প্রভুর যোগ্য আগমন। Never.
আইসো হে জ্যোতির কর জাগ আনন্দ নুষতিলি করো অন্ত মৃত্যু ছায়া নুষতিলি করো অন্ত মৃত্যু ছায়া নুষত ঈশু দাউদি বংশধর স্বর্গে সুবর্ণ স্বর্গে মার্গ কর বিস্তার দুর্গম কর স্বর্গে মার দুর্গম কর আইসো ইমানুয়েল ঈশো প্রভু তুমি এসো পূর্ণ করো আশা দিয়ে দর্শন ঈশো প্রভু তুমি এসো
আশা দিয়ে দর্শন ফুটবে মনের শতদল পথ চাওয়া হবে সমাপন ফুটবে মনের শতদল পথ চাওয়া হবে সমাপন চিরাধার ঘুচে যাবে হবে সংকৃত চিরাধার ঘুচে যাবে আলোর উদয় হবে সংকৃত হবে নবতার এসো প্রভু তুমি এসো পূর্ণ করো আশা দিয়ে দর্শন এসো প্রভু তুমি এসো হতাশার আধারে জীবন ভরা মলিন হৃদয় তাই পথ যে হারা হতাশার আধারে জীবন ভরা মলিন হৃদয় তাই পথ যে হারা তুমি হবে ওই ধ্রুব তারা দেখাবে পথের ঠিকানা জয়ধ্বনি মাঝে তুমি আসবে আকাশের বুকে বীণা বাজবে জয়ধ্বনি মাঝে তুমি আসবে আকাশের বুকে বীণা বাজবে জয়ের নিশান তুলে হৃদয় দুয়ার খুলে মরা হব চির জয়ের নিশান তুলে হৃদয় দুয়ার খুলে মরা হব চির মহিয়ান এসো প্রভু তুমি এসো পূর্ণ করো আশা দিয়ে দর্শন এসো প্রভু তুমি এসো পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন পিতা ঈশ্বরের প্রেম করুণা প্রভু যীশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রয়োজনেরা তোমাদের অন্তরে বিরাজ করু প্রিয়জনেরা আজ পূর্ণ লগ্ন পূর্ণ তিথি আজ বিশ্বমণ্ডলী যীশুখ্রিস্টের জন্মদিন পালন করতে রত আছে যীশুখ্রিস্টের জন্ম শুধু একটি অতীতের ঘটনা নয় যীশুখ্রিস্টের জন্ম বর্তমান বিশেষ করে আজকে এই দিনে আমরা এই পূর্ণ লগ্নে তার আগমন উপলব্ধি করি আমাদের মননে আমাদের প্রাণে আমাদের বিশ্বাসে ভক্তি এবং ভালোবাসায় তাই আজ আমরা যারা এই পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করছি মধ্যরাত্রিতে যারা আমরা দূরদর্শন কিংবা মোবাইলের হাতে নিয়ে এই খ্রিস্টজাগে যোগদান করছি আমি সবাইকে অনুরোধ জানাই আবেদন জানাই যেন ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে যীশুখ্রিস্টের এই জন্ম শুভ লগ্নটি আমাদের অন্তরে অন্তঃস্থলে উপলব্ধি করি এই পুণ্য মুহূর্তে তাঁর এই জন্মদিনের শুভতিথি প্রাণের মধ্যে উপলব্ধি করার জন্য আমাদের নিজেদের দরকার শুদ্ধ এবং পবিত্রকরণের তাই প্রয়োজনরা আসুন আমরা মনে মনে আমাদের সকল অন্যায় অপরাধের জন্য অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি প্রভু করো আশীর্বাদ
দয়া কর প্রভু করো আশীর্বাদ একবার পতিত জলে করুণা পতিত জলে করো করুণা দয়া কর প্রভু করো আশীর্বাদ একবার পতিত জনে করো করুণা পতিত জনে করো করুণা দয়া কর প্রভু করো আশীর্বাদ তোমার সঙ্গ সুখে ভরে দাও প্রাণ সঙ্গ সুখে ভরে দাও প্রাণ দয়া করো খ্রিস্ট করো আশীর্বাদ তোমার সঙ্গ সুখে ভরে দাও প্রাণ সঙ্গ সুখে ভরে দাও প্রাণ দয়া করো খ্রিস্ট করো আশীর্বাদ দয়া করো প্রভু করো আশীর্বাদ সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন আমাদের সকল পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্য আনয়ন করুন আমেন Gloria in excelsis Deo. প্রভু তোমার প্রশংসা তোমার স্তুতিবাদ তোমায় পূজা তোমায় জয় তোমায় ধন্যবাদ পরম প্রভু হে ঈশ্বর তুমি সর্বরাজ পিতা বিরাজ পিতার এক জাত পুত্র প্রভু মঙ্গলময় ঈশ্বর পিতার তনয় ওহে বিশ্ব পাপহর করমার্জনা ওহে বিশ্ব পাপহর শুন প্রার্থনা পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান তোমার দেখাও দয়াবান অভিষিক্ত শ্রী যীশু তুমি প্রভু তুমি পবিত্রতার একতায় তুমি বিদ্যমান পিতার এক মহিমাতে তৃপ্ত মহিয়া আমরা প্রার্থনা করি হে স্নেহময় পিতা আমাদের ভালোবেসে তুমি আজ এই পুণ্য নিশীতে তোমার নিজের পুত্র যীশুকে আমাদের দান করেছ বিশ্বপতি তিনি এখন শিশুর মতো কাপড়ে জড়ানো মানব জাতির মুক্তিদাতা তিনি এখন যাব পাত্রে শোয়ানো এই পুণ্য রাত্রিতে আমরা তোমায় অনুনয় করি
তোমার রহস্যময় পিতৃস্নেহের আলোকে আমাদের উদ্বুদ্ধ করো, আমরা যেন স্বর্গদূত বাণীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমার প্রেম মাহাত কীর্তন করতে পারি। সেই রাখালদের মতো আমাদের মন এমন সরল করে তোলো যাতে আমরা যার আশার অপেক্ষায় এতদিন রয়েছি, মানব দেহধারী তোমার সেই বাণী স্বয়ং তোমার পুত্র যীশুকে যেন খুঁজে পেতে পারি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তুমি যুগে যুগে বিরাজমান। প্রথম শাস্ত্রপাঠ। আমাদের জন্যে একটি শিশু আজ জন্ম নিয়েছেন। প্রবক্তা ইশাইয়ার গ্রন্থ 9:1-6। অন্ধকারে পথ চলছিল যারা, সেই জাতির মানুষেরা দেখেছে এক মহান আলোক। ছায়াচ্ছন্ন দেশে যারা বাস করছিল তাদের উপর ফুটে উঠেছে একটি আলো। হে ভগবান, তুমি তাদের দিয়েছ অসীম আনন্দ, কত গভীর করেছ তাদের উল্লাস। তোমার সঙ্গসুখে তারা আনন্দিত। মানুষ যেমন আনন্দিত হয় ফসল কাটার সময়ে, কেননা যে জোয়ালের ভার তাদের উপর চেপে বসেছিল, যে বাঁক তাদের কাঁধের উপর দুর্বহ হয়ে উঠেছিল, এবং তাদের নির্যাতকের সেই যে বেদখানি, সবই তুমি ভেঙে ফেলেছ। যেমনটি ভেঙেছিলে মিদিয়ানের সেই পরাজয়ের দিনে। কেননা আমাদের জন্যে একটি শিশু যে জন্ম নিয়েছেন, একটি পুত্রকে যে আমাদের হাতে তুলেই দেওয়া হয়েছে, তার কাঁধের উপর রাখা হয়েছে সব কিছুর আধিপত্য ভার। তাকে ডাকা হবে অনন্য পরিকল্পক, পরাক্রমী ঈশ্বর, শাশ্বত জন্মদাতা, শান্তিরাজ, এমনই সব নামে। আহা, এবার শুরু হবে দাউদের সেই সিংহাসনের, সেই রাজত্বের সুবিস্তৃত আধিপত্যের যুগ, অনন্য শান্তির যুগ। আর তেমন রাজত্ব সেই তিনি প্রতিষ্ঠা করবেন এবং সুদৃঢ় করে তুলবেন ন্যায় ও ধর্মনিষ্ঠার ভিত্তিতে, আজ থেকে চিরকালেরই মতো। বিশ্বপতি ভগবানের ঐকান্তিক ভালোবাসাতেই ঘটবে সব কিছু। এই হলো প্রভুর বাণী। স্বাগত স্বাগত তোমাকে কৃষ্ণ, আজি পুনরায় নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমার।
জগতে স্বাগত 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 তোমাকে কৃষ্ণ আজি পূর্ণ রাতে নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমারি বন্দনাতে উৎসব ময়ী রজনী প্রহরে আকাশ বাতাস পুলকে শিহরে উৎসব ময়ী রজনী প্রহরে আকাশ বাতাস পুলকে শিহরে নব জন্মে মহা নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমারি বন্দনাতে স্বাগত 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 জানাই তোমাকে খ্রিস্ট আজি পূর্ণ রাতে নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমারি বন্দনাতে ধরণী মাঝারে বন্দি মানো পাপে গড়া কারাগারে স্বর্গের পানে ত্রাতার লাগিয়া ছিল বারে বারে ধরণী মাঝারে বন্দি মানো পাপে গড়া কারাগারে স্বর্গের পানে ত্রাতার লাগিয়া ছিল বারে বারে অন্ধ ধরার কালিমা মোচালে পাপীর মনের ভাব মোচালে অন্ধ ধরার কালিমা মোচালে পাপীর মনের ভাবনা মোচালে নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমারি বন্দনাতে স্বাগত 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 জানাই তোমাকে কৃষ্ণ আজি পূর্ণ রাতে নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমারি বন্দনাতে তোমারি বন্দনাতে তোমারি বন্দনাতে শিষ্য তীতের কাছে প্রেরিত দূত পলের পত্র। আমার প্রিয় সন্তান তীত, এই কথা সকলকে জানিয়ে দাও যে ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, সমস্ত মানুষের জন্য খুলে দিয়েছে পরিত্রাণের পথ। ঐশ্বর অনুগ্রহ আমাদের এই শিক্ষা দেয়, আমরা যেন সব রকম অধর্ম আচরণ ও পার্থিব কামনা পরিত্যাগ করি। আমরা যেন এই সংসারে আত্মসংযত ধর্মসম্মত ভক্তিময় জীবন যাপন করি।
আর তা যেন করি আমাদের সেই ধন্য আশা পূরণেরই প্রতীক্ষায়। আমাদের মহান ঈশ্বর ও ত্রাতা যীশুখ্রিস্টের মহিমা প্রকাশেরই প্রতীক্ষায়। তিনি আমাদের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, যাতে সমস্ত অধর্ম থেকে তিনি আমাদের মুক্ত করতে পারেন এবং সুজি শুদ্ধ করে আমাদের যেন তার একান্ত আপন এক জাতির মানুষ করে তুলতে পারেন, এমনই মানুষ করে তুলতে পারেন সৎকর্মে আগ্রহী যারা। প্রভুর বাণী। জয় 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 শিশু যীশু জয়, নবজাত শিশু যীশু জয়। জয় 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 শিশু যীশু জয়, নবজাত শিশু যীশু জয়। তিনি সেই খ্রিস্ট স্বয়ং প্রভু, তিনি সেই খ্রিস্ট স্বয়ং প্রভু। জয় 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 শিশু যীশু জয়, নবজাত শিশু যীশু জয়। জয় 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 শিশু যীশু জয়, নবজাত শিশু যীশু জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সাধু লোক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয়। একদিন রোম সম্রাট অগাস্টাসের এই হুকুম জারি হল যে সমস্ত সাম্রাজ্যে লোক গণনা করা হবে। এই প্রথম যখন লোক গণনা করা হয়েছিল, তখন সিরিয়ার প্রদেশপাল ছিলেন কুরানিয়াস। সকলে নাম লেখবার জন্য যে যা শহরে রওনা হল। জোসেফ ছিলেন দাউদের বংশ ও গোত্রেরও মানুষ, তাই তিনি গ্যালিলিয়ার নাজরেস শহর থেকে গেলেন জুদিয়ার দাউদের সেই নগরীতে যার নাম বেতলেহেম। নাম লেখাবার জন্য তিনি নববধূ মারিয়াকেও সঙ্গে করে নিয়ে গেলেন। মারিয়া তখন সন্তান সম্ভাবা। বেতলেমে থাকতেই তার প্রসবের সময় উপস্থিত হল। তিনি প্রসব করলেন একটি পুত্রকে, তার প্রথমজাত সন্তানটিকে। শিশুটিকে তিনি কাপড়ে জড়িয়ে একটি জাপপাত্রে শুয়ে রাখলেন, কারণ পান্তশালায় তাদের থাকার জায়গা জোটেনি। সেই অঞ্চলে একদল রাখাল ছিল, যারা মাঠে থেকে সারা রাত জেগে তাদের পালের পশুগুলোকে পাহারা দিত। সেদিন হঠাৎ প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন। প্রভুর মহিমা তখন তাদের ঘিরে উজ্জ্বল দীপ্তি ছড়াতে লাগল। এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল তাদের অন্তর। কিন্তু স্বর্গদূত তাদের বললেন, ভয় পেও না,
আমি এক মহা আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি। এই আনন্দ জাতির সমস্ত মানুষের জন্যই সঞ্চিত হয়ে আছে। আজ দাউদের নগরীতে তোমাদের ত্রাণকর্তা জন্মিয়েছেন, তিনি সেই খ্রিস্ট স্বয়ং প্রভু। এই চিহ্নে তোমরা তাকে চিনতে পারবে, দেখতে পাবে কাপুরে জড়ানো জাপ পাত্রে শোয়ানো এক শিশুকে। তখন হঠাৎ সেই দূতের পাশে দেখা দিল স্বর্গের এক বিরাট দূত বাহিনী। তারা ঈশ্বরের বন্দনা করে বলে উঠলেন, জয় উদলোকের পরমেশ্বরের, জয় ইহলোকের নামুক শান্তি তার অনুকৃত মানবের অন্তরে। এই হলো প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার। জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের, জয় ইহলোকে নামুক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে। এই পুণ্য মুহূর্তে, এই পবিত্র মুহূর্তে, এই আনন্দমুখর মুহূর্তে, এই সময়, এই মহামন্দিরে উপস্থিত শ্রদ্ধেয় পুরোহিতদ্বয়, কতিপয় খ্রিস্টভক্তগণ, রাজ্য থেকে রাজ্যান্তরে, দেশ থেকে দেশান্তরে যে সকল খ্রিস্টভক্তগণ দূরদর্শন কিংবা দূরভাষে এই পবিত্র কৃষিজাগে অংশগ্রহণ করছেন, আজ আমাদের সকলের কাছে খুবই আনন্দের মুহূর্ত। প্রিয়জনেরা, আজ আমরা যিশুর জন্মদিন পালন করছি, এক সুদীর্ঘ প্রস্তুতি, এবং সেই প্রস্তুতির পূর্ণ ফল আজ আমরা গ্রহণ করতে চাচ্ছি। কিন্তু এই মুহূর্তে বা এই বর্তমান পরিস্থিতির কথা যদি আমরা মনে করতে পারি বা মনে করি, রাজ্য থেকে রাজ্যান্তরে, দেশ থেকে দেশান্তরে যে সকল খ্রিস্ট ভক্তগণ আছেন, অনেকেই এই মুহূর্তে 2020 সালের খ্রিস্ট জন্মোৎসবের মধ্যরাত্রির খ্রিস্টজাগে আমরা যোগদান করতে পারছি না। হয়তো অনেকেই এই না পড়ার বেদনায় কাতর হয়ে আছে, অনেকেই হয়তো এই বড়দিনটাকে বৃথা কিংবা অর্থহীন কিংবা আনন্দময়হীন বলে মনে করতে পারে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, কোথাও এক জায়গায় লেখা আছে, বলা হয়েছে এরকম, যে কথা আমি নিস্তব্ধতার মধ্যে উপলব্ধি করতে না পারি সেই কথা কখনো শব্দের মাঝে উপলব্ধি করা সম্ভব নয়। যে কথা নিস্তব্ধতার মাধ্যমে উপলব্ধি করতে না পারি সেই কথা শব্দের মধ্যে উপলব্ধি করা সম্ভব নয়। অর্থাৎ আজকে এই কথাটা আমাদের কাছে খুবই প্রযোজ্য, এই জন্যই হয়তো আমরা খুব মহাসমারোহে গান বাজনার মাধ্যমে আনন্দ মুখরতার সঙ্গে যীশুখ্রিস্টের জন্ম মুহূর্তে পালন করতে পারছি না, কিন্তু এই আনন্দ মুখরতা না থাকলেও অন্তরের নীরবতার মধ্যে বোধ হয় এই মধ্যরাত্রির পূর্ণ লগ্নে আমরা সবাই তার সেই মহা আগমনের কথা মর্মে মর্মে উপলব্ধি করি। যদি আমরা তার এই মহা আগমনের কথা, তার এই জন্মের পূর্ণ লগ্নের কথা,
এই জন্মের পূর্ণ মুহূর্ত যদি আমাদের অন্তরের অন্তঃস্থল উপলব্ধি করতে না পারি, তার আগমন যদি আমাদের এই নীরবতার মধ্যে আমাদের মনকে পুলকে ভরিয়ে না তুলতে পারে, যদি এই মন যদি এই নীরবতার মধ্যে আমাদের বিশ্বাসকে আরো প্রাণবন্ত করে তুলতে না পারে, তাহলে বোধহয় আমাদের বিশ্বাস পালনের কোথাও কোনো খামতি থেকে থাকতে পারে। তাই শত বাধা বিপত্তির মধ্যেই যে পরিবেশে আমরা বাস করছি, সেই পরিবেশের মধ্যে আজকে যদিও অনেকে আমরা মধ্যরাত্রির এই খ্রিস্ট জাগে এই মহাযজ্ঞের সঙ্গে আমরা সামিল হতে পারছি না, তবুও বোধ হয় অন্তরের অন্তরস্থলে আমাদের এই নীরবতার মধ্যেও যীশু খ্রিস্টের এই পূর্ণ লগ্ন আমাদের সবাইকে ছুঁয়ে যায়। শুধু ছুঁয়ে যাওয়ার কথা নয়, যীশু খ্রিস্টের জন্ম আমাদের দু দিক থেকে বিচার করতে শেখায়। আমরা পবিত্র শাস্ত্র পাঠে শুনেছি একটা বৈপরীত্যিক ঘটনা, বিশেষ করে প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থে, অন্ধকার এবং আলো, অন্ধকার এবং আলো, সেই অন্ধকারের মধ্যে আলোর উদ্ভাস, যারা অন্ধকারের থেকে আলোর দিশা পেয়েছিল তারা অন্ধকারকে ঠেলে দিতে পেরেছিল, দূর করে দিতে পেরেছিল। প্রয়োজনের আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে বাস করি, সবাই এক অন্ধকারময় পরিস্থিতির মধ্যে যেন বাস করছি, আমরা সকলে জানি যে আলো আছে, কিন্তু খুব দুঃখের সহিত সেই আলোর ঠিকানা আমরা বোধহয় কেউ আমাদের অন্তরে উপলব্ধি করছি না। সেই আলোর রাজ্যে আমরা কোথায় আমাদের বিশ্বাসের দৃষ্টিভঙ্গিতে পৌঁছাতে পারছি না, সেই আলোকে বোধ হয় আমরা কেউ গ্রহণ করতে পারছি না। আর না করতে পারার জন্যই প্রবক্তা ঈশাইয়া যেমন বলেছেন, অন্ধকারে পরচর ছিল যারা তারা পেল আলোর দিশা দিশারই, কিন্তু কি জানি বোধ হয় আমরা অনেকেই সেই অন্ধকারের মধ্যেই রয়ে গেছি। তাই এই যে শিশু যীশু আজকের জন্মগ্রহণ করেছেন, এই শিশু যীশুকে আমরা দুটো দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। এক, মানবীয় দৃষ্টিকোণ। যদি মানবীয় দৃষ্টিকোণ থেকে যীশুকে দেখি, তাহলে দেখব যাবপাত্রের সোয়ানা একটি কাপড়ের ফালিতে মুড়িয়ে রাখা একটি অসহায় শিশু, খুব মানবীয় দৃষ্টিকোণ থেকে। যাবপাত্রের সোয়ানা মা কুমারী মারিয়ার কোলে একটি এক ফালি কাপড়ে জড়ানো একটি অসহায় শিশু। আমরা প্রত্যেকেই আমাদের মায়ের কোলে জন্মগ্রহণ করেছিলাম। আমরা যদি এই মুহূর্তে আমাদের সেই অসহায়তার কথা স্মরণ করতে পারি, তাহলে দেখব সেদিন আমরা মুখ ফুটে আমাদের খাওয়ার কথা বলতে পারিনি, সেই দিন মুখ ফুটে আমরা আমাদের অসুস্থতার কথা বলতে পারিনি, সেই দিন আমরা আমাদের মুখ ফুটে আমাদের চা পাওয়ার কথা বলতে পারিনি, কিন্তু কি জানি আমাদের অজানা কথা অব্যক্ত কথা আমাদের মা বুঝে নিয়েছিল। আমাদের যে চাওয়া সেই চাওয়াটা না বলা সত্ত্বেও মা কিন্তু বুঝে নিয়েছিল, আর মা আমাদের সেই না চাওয়া না বলা জিনিসটিকে তিনি আমাদের দান করেছেন। আজকের কি জানি যদি যীশুকে খুব মানবীয় দৃষ্টিভঙ্গিতে দেখি, তিনি একটি অসহায় শিশু, তাহলে বোধ হয় যীশুর যা কিছু চাহিদা আজকে আমাদের পূরণ করে দিতে হবে। মা যেমন তার সন্তানকে, অসহায় সন্তানকে তার যা প্রাপ্য তাকে দিয়ে থাকে, তার যা চাহিদা যা তাকে দিয়ে থাকে, তাহলে বোধ হয় আমাদেরও তাই দিতে হবে। এই অসহায় শিশুটির চাহিদা শুধু একটি, যে চাহিদার কথা আজকে আমরা খুব মঙ্গল সমাচারে শেষ শুনেছি, যখন স্বর্গদূতেরা গিয়েছিল জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়, ইহলোকে নামুক শান্তি তার অনুগ্রহত মানবের অন্তরে। এই যে অসহায় শিশুকে যদি মানবীয় দৃষ্টিভঙ্গিকে দেখি, তাহলে তিনি চেয়েছিলেন কি, বোধহয় এই মানুষের শান্তি চেয়েছিলেন। পবিত্র শাস্ত্রে লেখা আছে, আমি এসেছি যাতে তুমি জীবন পেতে পারো, আমি এসেছি যাতে তুমি মুক্তি পেতে পারো। অসহায় শিশুর চাহিদা ছিল একটুকুই, তার আগমনের একটি চাহিদা ছিল যেন মানুষের অন্তরে শান্তি বিরাজ করে। যে মানুষ অন্ধকারে পতিত আছে, সেই মানুষ যেন আলোর দিশারি পায়। তাই প্রয়োজনেরা
আজকে যিশুর এই শুভ জন্মলগ্নে যদি যিশুকে খুব মানবীয় দৃষ্টিভঙ্গিতে দেখি আর ভাবি যিশু অসহায় শিশু সেই মামারিয়ার কোলে আছে, আজকে বোধহয় আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সেই অসহায় শিশুর যে চাহিদা সেই চাহিদাটাকে পূর্ণ করা। আর দ্বিতীয়ত যদি আমরা যিশুকে দেখি সেই ঐশ্বরিক দৃষ্টিভঙ্গিতে, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে হিব্রুদের কাছে যখন সময় পরিপূর্ণ হলো ঈশ্বর নিজে মানুষের মধ্যে আসলেন, ঈশ্বর নিজেকে বিভিন্নভাবে ব্যক্ত করেছেন এবং পরিশেষে তিনি মানুষের মধ্যে ব্যক্ত করেছেন। আর এই তার এই ব্যক্ত করা, তার এই বহির্প্রকাশ, তার অভিব্যক্তি, তার এই জন্ম নেয়া মানুষকে শুধু তার ইতিহাস নয় মনুষ্য জীবনকে পরিবর্তন করেছে, চেঞ্জ দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য লাইফ অফ দ্য হিউম্যান বিং। ছোট্ট শিশু সমগ্র ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে। কি ইতিহাস? সেই ইতিহাসের কথা যে ইতিহাস মানুষ যুগ যুগ ধরে শোষণ, বঞ্চনা, প্রবঞ্চনা, পাপ ও অন্ধকারের মধ্যে পতিত ছিল, সেই মানুষের সম্পূর্ণ ইতিহাসকে তিনি পৌঁছে দিলেন। তিনি মানুষকে দিলেন এমন একটি ইতিহাস যা হলো মুক্তির ইতিহাস। সেই শিশু আজকে আমাদের কাছে উপস্থিত। আজকে আমরা সেই শিশুর কাছে আমরা এসেছি, সেই শিশুর কাছে আমরা সকলে সম্মিলিত হয়েছি এই জন্যই যেন তিনি শুধু আমাদের ইতিহাস নয়, তিনি যেন আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করে দেয়। আর সেই জন্য আমরা দেখেছি এই চার সপ্তাহে যে প্রস্তুতি নিয়েছিলাম, এই চার সপ্তাহে প্রস্তুতির মধ্যে বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল। তাদের মধ্যে ছিলেন সাধু জোসেফ, তাদের মধ্যে ছিলেন কুমারী মারিয়া, তাদের মধ্যে ছিলেন জাকারিয়া, তাদের মধ্যে ছিলেন এলিজাবেথ, তাদের মধ্যে ছিল জন দ্য ব্যাপটিস্ট। তার এই আগমন এই প্রত্যেকটি মানুষের জীবনযাত্রাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল। তার আগমনের সংবাদের আগে তারা যা ছিলেন, তার আগমনের সংবাদের পর এবং তার জন্মগ্রহণের পর তাদের প্রত্যেকের জীবনযাত্রা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিল। প্রিয়জনেরা, আমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের জীবন দশায় যীশুখ্রিস্টের জন্মদিনের এই পূর্ণ লগ্নে, তার এই জন্মলগ্ন আমাদের অন্তরে অন্তঃস্থল উপলব্ধি করি, শুধু একটা প্রশ্নই বোধহয় আমাদের কাছে থেকে যায়, আমাদের জীবনযাত্রায় কোন পরিবর্তন তিনি আনতে পেরেছেন না আমরা আনতে পেরেছি? তাই যীশুখ্রিস্টের জন্ম সত্যি করেই সুন্দর, পবিত্র এবং শুভময় হয়ে উঠবে যখন আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারব, ঠিক যেমনভাবে পরিবর্তন করেছিলেন মাদার মেরি, কুমারী মারিয়া, সাধু জোসেফ, জাকারিয়া, জন দ্য ব্যাপটিস্ট। আজকে এই পুণ্যলগ্নে আমরা প্রার্থনা করি তার এই আগমন, তার এই আগমন যেন আমাদের জীবনকে পরিবর্তন করে, তাহলেই বোধহয় 2020 সালে তার এই আগমন সুন্দর এবং সার্থক হয়ে উঠবে। আর তিনি যে উপহার আজকে আমাদের জন্য এনেছেন, যে বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি সেই পরিস্থিতিতে, সেই উপহার বোধহয় আমাদের কাছে সবথেকে পরম প্রাপ্য আজকে, তা হলো ঐশ্বরিক শান্তি। আজকে আমরা মঙ্গল সমাচার শেষ করেছি এই কথা দিয়ে, জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়, ইহলোকে নামক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে। আমরা আশা রাখি আমরা প্রত্যেকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই সকলেই আমরা যারা ঈশ্বরের সন্তান, আমরা সকলেই ঈশ্বরের আনুকূল্য, তার আশীর্বাদ সকলেই কামনা করি। তাই আজ এই পূর্ণ পবিত্র লগ্নে তিনি যে উপহার আমাদের সকলের জন্য এনেছেন, সেই উপহার যেন বিশ্বের প্রতিটি মানুষের উপর বর্ষিত হয়। আর এই হোক 2020 সালে আমাদের বড়দিন কিংবা যীশুখ্রিস্টের জন্মের প্রথম এবং প্রাথমিক উপহার, যে উপহার আমাদের জীবনকে পরিবর্তিত করতে পারবেই পারবে। প্রিয়জনেরা, যীশুখ্রিস্টের এই জন্ম আমাদের বিশ্বাসকে সবসময় বর্ধিত করে,
আমাদের বিশ্বাসের গভীরতা বাড়িয়ে তোলে। তাই আমরা এখন সকলে যে যেখানে আছি আর আমরা কতিপয় যারা এই পবিত্র মন্দিরে উপস্থিত, আমরা উঠে দাঁড়াই আর আমাদের বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি। স্বর্গ মর্তে স্রষ্টা একমাত্র পুত্র আমাদের প্রভু যিশুকে আমি বিশ্বাস করি, যিনি পবিত্রাত্মার গর্ভে কুমারী মারিয়ার গর্ভে দেহধারণ করে জন্মগ্রহণ করলেন, পঞ্চপিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন, তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত মৃতদের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজননী খ্রিস্ট মণ্ডলী খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, এই পুণ্য মুহূর্তে আমরা শিশু যিশুর কাছে প্রার্থনা করি, তিনি আমাদের জীবনে যা কিছু দিতে চান উদারভাবেই তিনি আমাদের দেবেন। তাই গভীর আস্থা এবং তার প্রতি বিশ্বাস রেখে আমাদের দৈনন্দিন চা পাওয়া তার চরণে অর্পণ করি। Oh,
যিনি মানব দেহ গ্রহণ করেছেন সেই নবজাত যীশু খ্রিস্টকে ভক্তমণ্ডলী যেন একান্ত বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে পারে। তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। নবজাত যীশু মানুষকে যে শান্তি দিতে এসেছেন তা যেন দেশ দেশান্তরে সকল মানুষের অন্তরে বিরাজ করে। ঈশো তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। নিঃসঙ্গ যারা ক্ষুধাতুর রোগাতুর বেকারত্বের জ্বালায় জর্জরিত যারা তারা যেন সেই নবজাতকের পূর্ণ আবির্ভাবে দেহ মনে সান্ত্বনা পায়। এসো তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। কোনো না কোনো অশান্তিতে যেসব সংসার ভেঙে গেছে শান্তিরাজ যিশুর জন্মে সেই সব সংসারে যেন নতুন করে শান্তি ও সম্প্রীতি ফিরে আসে। ঈশো তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের ডাকি সারা মোদের দয়া করো। পরম প্রসাদ রূপে গ্রহণ করতে চলেছি আমরা যেন ঘরে পাড়ায় গ্রামে শহরে তার শান্তির দূত হতে পারি। ঈশো তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। প্রিয়জনেরা, এই নিশীথ রাতে নিস্তব্ধতায় নীরবে আমাদের জীবনের সকল চা পাওয়া নবজাত শিশুর চরণে অর্পণ করি। হে নবজাতক শিশু যিশু, আমরা সবিনয় মিনতি করি আমাদের মনের মধ্যে যে সমস্ত চাও পাওয়া যে সকল অভাব অভিযোগ সব কিছুই তুমি জানো, আমাদের বিশ্বাস আরও দৃঢ় করো। বর্তমান পরিস্থিতির মধ্যে আমাদের এই অসহায়তায় তুমি আশীর্বাদ দান করো, এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন।
দেখবি যদি মুক্তি গাছে মুক্তি ফল দেখবি যদি মুক্তি ফল দেখবি যদি আকাশে কোলে স্বর্গ দূত মিলে আনন্দে বলে গায়ুচ্চগানে ওর দেশারে রোগরম শান্তি ধরা আকাশের কোলে স্বর্গ মিলে আনন্দে বলে গায়ুচ্চগানে ঈশ্বরে শান্তি ধরা ভক্তি গাছে মুক্তি ফল দেখবি যদি প্রিয়জনেরা প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের চরণে গ্রহণীয় হয় হে পরমেশ্বর আজকের মহোৎসবে আমরা এই নৈবেদ্য প্রসন্ন গ্রহণ করো আশীর্বাদ করো এই কৃষ্ণ জাগে তোমার ও আমাদের মধ্যে যে পবিত্র বিনিময় হতে চলেছে তার গুণে আমরা যেন তারই সারূপ্য লাভ করতে পারি যিনি নিজের মধ্যে মিলিত করে দিয়েছেন তোমার দিব্য স্বরূপ ও আমাদের মানব স্বরূপ বিশ্বপ্রভু রূপে তুমি যুগে যুগে বিরাজমান আমেন প্রভু তোমাদের সহায় তিনি আপনার সহায় প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর সর্বকালে সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত সত্যই কল্যাণকর
আজ তুমি তোমার মহিমা প্রকাশ করেছ আমাদের মানস চক্ষুর সামনে, এক নবজ্যোতি উদ্ভাসিত হয়েছে, তোমার শাশ্বত বাণী দেহ ধারণ করেছেন, মানুষ হয়েছেন খ্রিস্টের মধ্য দিকে অদৃশ্য ঈশ্বর তুমি দৃশ্য হয়েছ, তাই আমরা এখন অপরূপ আকর্ষণে আকৃষ্ট হয়ে সকল স্বর্গদূত সাধু সাধ্বীর সঙ্গে সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। স্বর্গ মত দেখে তোমার মহিমা প্রকাশ, উর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি হে, উর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি হে, হোসানা 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 হোসানা, প্রভুর নামে আসিছেন তিনি ধন হে, উর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি হে, প্রভুর নামে আসিছেন তিনি ধন হে, উর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি হে, হোসানা 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 হোসানা। সত্যই পিতা তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস, এখন আমরা তোমার নয় করি তোমার পবিত্র আত্মার স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন, তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পর তিনি পানপাত্র নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে পাত্রটি তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচন উদ্দেশ্যে পাতিত হবে, তোমরা আমার স্মরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে পিতা,
খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায় রুটি এবং এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞবচে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর আর্চবিশপ থমাস এবং অন্যান্য মনোনীত মনুষ্যগুলোর সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কথাও মনে রেখো, তোমার মুখমণ্ডলদীপ্তিতে তাদের সকলকেই উদ্ভাসিত করো, আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, ধন্য প্রেরিতগণ এবং যুগে যুগে যে সকল সদব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তার সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি, তোমার পুত্র শ্রীকৃষ্ণের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা তার সঙ্গে তারই মধ্যে পবিত্র আকার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। এসো প্রভু যীশুর আদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি। স্বর্গস্থ পিত তোমার নাম পূজিত, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন আজ আমাদের করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে পিতা তোমাকে মিনতি জানাই, সকল মঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও, আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশা, কারণ যুগে যুগে মারি
হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম, আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসে দৃষ্টিপাত করো, তার মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদাই সকলে অন্তরে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। এখন এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই, সকলের শান্তি। তুমি জগতের পাপ ক্ষমা করো আমাদের প্রতি দয়া করো, তুমি জগতের পাপ ক্ষমা করো ঈশ্বর সাবো, আমাদের প্রতি দয়া করো, তুমি জগতের পাপ ক্ষমা করো ঈশ্বর মেশাবো, আমাদের শান্তি প্রদান করো। এই দেখো ঈশ্বর মেশাবো, এই দেখো বিশ্ব পাপর, প্রভুর ভোজে আমরা যারা আমন্ত্রিত আমরা সকলেই ধন্য। প্রভু তুমি যে আমার দিয়ে প্রবেশ করিবে আমি তার যোগ্য, আদেশ করো তোমার তোমার খ্রিস্টের দেহ রক্ত শাশ্বত জীবনে চলার পথে পরম পথে। দেখলে হে মেয়েদের
যোগে আস্থাভাবে শিশুকে উল্লাসে দূতে রাধা পূজা সবে করতা গোশালী ঘাসের উপর স্বর্গ মাতৃ ভীষণ মারিয়া যোসেফ নে আমরা রব তার সেবায় প্রিয়জনেরা, আমরা যারা এই পবিত্র মন্দিরে উপস্থিত এবং আমরা যারা রাজ্য থেকে রাজ্যান্তরে, দেশ থেকে দেশান্তরে এই মধ্যরাত্রির পবিত্র কৃষি জাগে অংশগ্রহণ করলাম দূরদর্শন কিংবা দূরাভাষে, ঈশ্বর আমাদের অবশ্যই করে বিশেষ অনুগ্রহ দান করেছেন তার নবজাত পুত্রের মাধ্যমে। আমরা সকলে আজ এই সুযোগ পেয়েছি বলে এবং এই উৎসব পালন করতে পেরেছি বলে এই পুণ্যতিথিতে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য বেশ কিছু মানুষের পরিশ্রম এবং উৎসাহ এবং সহযোগিতায় আজকের এই মধ্যরাত্রির পবিত্র কৃষিজাগ আমরা সুসম্পন্ন করতে পেরেছি। তাই প্রথমেই আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আমাদের সিস্টারগণ যারা সুন্দরভাবে এই বেদি এবং গির্জাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, সাজিয়েছেন। আমি প্যারিসের পক্ষ থেকে সিস্টার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের যে সমস্ত কর্মীবৃন্দ, আমাদের যারা গির্জাঘরের মধ্যে কাজ করে তাদের সকলকে, তাদের সকলের সহৃদয় সহযোগিতায় আমাদের এই গির্জাঘর সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এবং আজকে আমরা এই অনুষ্ঠান পালন করতে পেরেছি। এছাড়াও এই বড়দিন উৎসবকে পালন করার জন্য এবং সুন্দর করার জন্য গির্জার বাইরেও বিভিন্ন মানুষের সহযোগিতা আছে, যারা এই বড়দিনকে সুন্দর করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডিপার্টমেন্ট, যারা আলোকসজ্জা দিয়ে আমাদের ক্যাথিড্রালকে আলোকিত করেছেন। আমরা কৃষ্ণনগর ডায়োসিসের পক্ষ থেকে তথা কৃষ্ণনগর প্যারিসের পক্ষ থেকে আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর আজকের এই সুন্দর দিনটিকে সুন্দর করার জন্য এবং অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও অনেক মানুষের কাছে সুযোগ করে দেওয়ার জন্য, যাদের সহৃদয় সহযোগিতা, তাদেরকে আমি আমাদের প্যারিসের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, তা হলো সিটি কেবল নেটওয়ার্ক। বিশেষ করে সিটি কেবল নেটওয়ার্কের যারা ডিরেক্টরস, অপারেটরস, যারা হয়তো আমাদের এখানে দেখতে পাচ্ছি না, যাদের যারা অনেক দূরে আছে, তারা কিন্তু আজকে এই দিনে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং তার সঙ্গে অবশ্য করে মৌ ব্র্যান্ড আছে আমাদের বাপি, বিগত এক বছর ধরে বিভিন্নভাবে বিশেষ করে এই টেলিকাস্টিংয়ের মাধ্যমে আমাদের অনুষ্ঠানগুলোকে, ধর্মীয় অনুষ্ঠানগুলোকে, কৃষিজাগগুলোকে মানুষের কাছে নিয়ে যেতে পেরেছে। তার জন্য আমি মৌ ব্র্যান্ড আর বাপি এবং তার সহযোগী যারা আছে তাদের সকলকে, এবং বললাম সিটি কেবল নেটওয়ার্কের যারা ডিরেক্টরস এবং অপারেটরস, তাদের সকলকেই
আমি কৃষ্ণগড় ক্যাথিড্রাল প্যারিশের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রার্থনা করি পরম করুণাময় ঈশ্বর নবজাত শিশুর মধ্যস্থতায় তাঁদের প্রত্যেকে যেন তিনি তারা আশীর্বাদ দান করেন, তারা যেন জীবনে সাফল্যমণ্ডিত হয় এবং ঈশ্বরের অনুগ্রহ ভাজন হয়ে উঠতে পারে। আর তার থেকেও আজকে এই দিনটিকে সুন্দর এবং সার্থক করার জন্য আমাদের পুরোহিতগণ, যদিও আমাদের প্যারিশের পুরোহিতগণ সকলেই আমরা আপ্রাণ চেষ্টা করেছি, তাই ব্যক্তিগতভাবে আমরা একে অপরকে ধন্যবাদ জানাই যে আমরা আধ্যাত্মিকভাবে এই চার সপ্তাহ বিশেষ করে নবেনা আমরা সুন্দর করে পালন করতে পেরেছি বলে একে অপরের কাছে আমরা কৃতজ্ঞ। এই জন্য আমাদের সুবিধা অসুবিধা ঘাত প্রতিঘাতের মধ্যে আমরা যারা পুরোহিতগণ আছি আমরা একে অপরকে সাহায্য করতে পেরেছি। আর আমাদের সঙ্গে সহযোগিতা বিশেষ হাত বাড়ি দিয়েছে আমাদের ক্যাথিড্রালের কোয়ারের যারা মেম্বার আছে তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। অনেক কষ্ট এবং বাধা থাকা সত্ত্বেও তারা এসেছে এবং দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছে। আজকে এই গান সত্যি করে খুবই সুন্দর হয়েছে, সুন্দর এই জন্যই যে এই পবিত্র খুশিযাকে আরও আমাদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। আর আজকে দিনে আমরা মধ্যরাতে খ্রিস্টাগ উৎসর্গ করেছি, আগামী দিনে নিশ্চিত করে আগামী মানে ভোর সকাল থেকে আরও পাঁচটি খ্রিস্টযাগ আছে। যারা বাড়িতে বসে শুনছেন বিশেষ করে আমাদের কৃষ্ণগড় প্যারিশের খ্রিস্টভক্তগণ, কাল সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু করে সাড়ে পাঁচটায় পৌনে সাতটায় আটটায় সকাল নটায় এবং সকাল দশটায় আমাদের পাঁচটি খ্রিস্টযাগ আছে। আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্নভাবে আমরা পাড়া ভাগ করেছি যাতে স্বল্প সংখ্যক মানুষ এসে এই পবিত্র খ্রিস্টযাগে যোগদান করতে পারে। তা আপনারা সকলে সহযোগিতা করবেন এবং বড়দিনের এই অনুষ্ঠানে যোগদান করবেন। পরিশেষে এই সুন্দর উৎসব পালন করতে অবশ্যই করে ঈশ্বর যেমন আমাদের অনুগ্রহ দান করেছেন, আর এই শুভ বড়দিনে আমি পালক পুরোহিত হিসাবে আমাদের সকল পুরোহিতগণকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই বড়দিনে প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই বড়দিনে প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি এখানে উপস্থিত সকল সিস্টারগণ, আর যারা গান গাইছেন তাদের, আর মোহাম্মদ ব্যান্ডের প্রত্যেকটি সদস্যকে, এবং আমাদের প্রতিটি খ্রিস্টভক্তগণ যারা আমাদের প্যারিসের বিভিন্ন প্রান্তে বসে দূরদর্শন কিংবা দূরভাষে এই খ্রিস্টযাগে যোগদান করেছেন তাদের সকলকে আমি জানাই শুভ বড়দিনের প্রীতি শুভেচ্ছা। এবং এই বড়দিনের উপলক্ষে আমাদের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় দেশের বাইরে অনেকেই এই গণমাধ্যমের এই পবিত্র খ্রিস্টযাগে যোগদান করেছেন, তাই সকলকে আমরা প্যারিসের পক্ষ থেকে জানাই শুভ বড়দিনের প্রীতি শুভেচ্ছা। আর প্যারিসের প্রত্যেকটি খ্রিস্টভক্তর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় অ্যাডমিনিস্ট্রেটর কলকাতা আর্চবিশপ থমাস, আমাদের অবসরপ্রাপ্ত বিশপ দয় আছেন বিশপ লুকাস এবং বিশপ জোসেফ, আর অন্যান্য পুরোহিতগণ সিস্টারগণ যারা আমাদের ডায়োসিসের বিভিন্ন জায়গায় আছেন, আমরা কৃষ্ণগড় ক্যাথিড্রালের পক্ষ থেকে আমাদের পুরোহিতদের পক্ষ থেকে খ্রিস্টভক্তদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ বড়দিনের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। প্রার্থনা করি শিশু যিশু যেন আমাদের সকলকেই আশীর্বাদ দান করেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, আজ আমরা আমাদের মুক্তিদাতার আনন্দময় জন্মোৎসব পালন করে ধন্য হলাম। এখন তোমার নয় করি আমরা যেন আপন জীবনে তার মুক্তিকর্মের সাফল্য প্রমাণ দিতে পারি, আর একদিন তাঁর শাশ্বত সঙ্গসুখ লাভ করতে পারি। বিশ্বপ্রভুরূপে তুমি যুগে যুগে বিরাজমান, আমেন। প্রিয়জনেরা, আজকে আমরা সকলে যে যেখানে আছি মাথা নত করি, আর আজকে এই বিশেষ দিনে প্রভু যিশুর আশীর্বাদ গ্রহণ করি।
পিতা পরমেশ্বরের মঙ্গল ইচ্ছায় তার একমাত্র পুত্র যিশু মানব জন্মগ্রহণ করে এই সংসারের মোহ অন্ধকার দূর করে দিয়েছেন। এই পূর্ণ রাত্রিতে ঐশ্ব মহিমায় বিকিরণে উদ্ভাসিত করেছেন। অসীম প্রেমায় পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন, দূর করে দিন তোমাদের মনের অন্ধকার, তোমাদের অন্তরে জ্বালিয়ে দিন তার দিব্য আলো। পরমেশ্বর আশীর্বাদ করুন। রাখালেরা মুক্তিদাতার জন্ম সংবাদ শুনে যে মহল্লা উল্লসিত হয়েছিল, তোমরাও যেন সেই মহা আনন্দ উপলব্ধি করতে পারো। আমিন। পরমেশ্বর আশীর্বাদ করুন, তোমাদের অন্তরে নামে আনুক পরম শান্তি। স্বর্গ মহিমায় বিরাজিত সাধু সন্তদের সঙ্গে তোমাদের মিলিত করুন। আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা সকলকে আশীর্বাদ দান করুন। আমিন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, সকলেরই শান্তি ও ধন্য পরমেশ্বর। সকলের ঘরে ঘরে সুন্দর শুভ একদিন, প্রাণীর গভীরে চিত্ত দুয়ারে চেতনার রঙে রঙিন। আবার এসেছে ফিরে সকলের ঘরে ঘরে সুন্দর শুভ একদিন, প্রাণীর গভীরে চিত্ত দুয়ারে চেতনার রঙে রঙিন। আজ বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, বড়দিন। প্রভু যিশুরাজ জন্মতিথি, সকল প্রাণে তাই শান্তি প্রীতি। প্রভু যিশুরাজ জন্মতিথি, সকল প্রাণী তাই শান্তি প্রীতি। প্রভুর ভরসে মনের ভরসে বাজাই সবাই মনোবীন, প্রভুর ভরসে মনের ভরসে সবাই মনোবীন। আজ বড়দিন, আজ বড়দিন, বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, বড়দিন, বড়দিন। আবার এসেছে ফিরে সকলের ঘরে ঘরে সুন্দর শুভ একদিন, প্রাণীর গভীরে চিত্ত দুয়ারে চেতনার রঙে রঙিন। সকলের ঘরে ঘরে সুন্দর শুভ একদিন, প্রাণীর গভীরে চিত্ত দুয়ারে চেতনার রঙে। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় প্রার্থনা করো। ক্রুশের চিহ্ন পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। বইগুলো দয়া করে রেখে যাবেন।